একটা সময় চুটিয়ে প্রেম করেছেন দেবশুভশ্রী টলিউড মহলে একটা সময় জোর গুঞ্জন শোনা যেত খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন দেব শুভশ্রী বেশ কয়েকবার শোনা গিয়েছিল শুভশ্রীকে গোপনে বিয়ে করেছেন দেব কিন্তু না গোপনে দুজন প্রেম করলেও বিয়ে পর্যন্ত তারা দুজন একসঙ্গে যেতে পারেনি দীর্ঘদিন চটিয়ে প্রেম করার পর ভেঙে যায় তাদের মধুর সম্পর্ক দেব শুভশ্রীর বিচ্ছেদের খবর শুনে অনেক দর্শক ভেঙে পড়েছিলেন অনেকেই চাইতেন দেব শুভশ্রীকে বিয়ে করুক কিন্তু না দেবের সঙ্গে সম্পর্ক শেষ করে শুভশ্রীর নতুন সম্পর্কে জড়ান টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অন্যদিকে দেবও সম্পর্কে জড়ান তার বিশেষ বান্ধবী রুক্মির সঙ্গে গত বছর শোনা গিয়েছিল রাজ শুভশ্রীর সম্পর্ক নাকি ভেঙে গেছে রাজ নাকি শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে মিমির সঙ্গে সংসার শুরু করার কথা ভাবছেন কিন্তু শেষ অবধি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুভশ্রী বিয়ে করলেন রাজ চক্রবর্তীকে জানা যায় শুভশ্রীর বিয়ের খবর শুনে নাকি ভীষণভাবে মর্মাহত হন দেব তিনি নাকি শুভশ্রীর বিয়ের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন কিন্তু দেব তার টুইটারে একটি টুইট করে লেখেন অভিনন্দন চকলেট বাবু ঈশ্বর তোমাদের মঙ্গল করুন তোমাদের জন্য সত্যি খুব আনন্দিত তবে এই টুইট দেব খুশি মনে লিখেছেন নাকি মনে কষ্ট থেকে লিখেছেন সেটা কিন্তু সত্যি ভাববার বিষয় প্রিয় দর্শক আপনি কি মনে করেন দেব এই স্টেটাস নিজের কষ্ট থেকে দিয়েছেন নাকি খুশি হয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ডো অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে